ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الدنيا بون أبني السعودية تيكي برشنا قولتهم جي একটি ছেলে একটি মেয়েকে বা উভয় উভয়কে পছন্দ করেন, তারা তিন চার মাস যাবৎ কথাবার্তা বলেন ফোনের মাধ্যমে, এমত অবস্থায় মাঝে সাঝে তাদের মনে হয় যে এই কাজটি ঠিক না, সেক্ষেত্রে তারা কথাবার্তা বন্ধ করে দেয় এবং মেয়েটি ছেলেকে ওয়াদা দেয় যে তিন চার বছর পর তারা বিয়ে করবে বা কোনো ওয়াদা তার সাথে ওয়াদা আবদ্ধ হয়। এমত অবস্থায় কোনো কারণে যদি মেয়ে তার ভুল বুঝতে পেরে সব কিছু বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, যোগাযোগের ব্যবস্থাই করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে এটা কতটুকু জায়েজ হবে বা মেয়ে তার ওয়াদা রক্ষা না করার কারণে সে মোনাফেকের অন্তর্ভুক্ত হবে কিনা? প্রথমত এই যে সম্পর্কের কথা আপনি উল্লেখ করেছেন, এটা হারাম, এটা হচ্ছে জিনার প্রথম স্টেপ। এই সম্পর্কটা, এই ধরনের সম্পর্কগুলো মানুষদেরকে জিনায় লিপ্ত করে, জিনার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে জিনা সম্পর্কে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। তো এটা এই ফোনে কথা বলা, একজনকে ভালো লাগে বা পছন্দ করি বলে তার সাথে কথা বলা, তাকে ভবিষ্যতে বিয়ে করব বা এই ধরনের কাজ করা, এটা হচ্ছে জিনার নিকটবর্তী হওয়ার অন্তর্ভুক্ত এবং এই কাজগুলো মানুষকে একটা পর্যায়ে জিনাতে লিপ্ত করে দেয়। তো এর জন্য জিনা সম্পর্কে আমরা সকলে অবগত আছি, এটা কাবিরা গুনাহ, বড় ধরনের পাপ, এর জন্য আমাদেরকে এ থেকে দূরে থাকতে হবে। এটা হারাম, এই সম্পর্কটা হারাম, এখানে কখনোই কল্যাণ আসতে পারে না বা এই সম্পর্কের পরিণতি যদি বিয়েতে রূপান্তরিত হয় সেখানেও কল্যাণ আসার তা অনেক বেশি কঠিন হয়ে যাবে, এই জন্য যে এটা হারাম দিয়ে শুরু ছিল, এই সম্পর্কটার উৎপত্তি ছিল হারাম দিয়ে, এর জন্য এই সম্পর্কটাকে বিচ্ছেদ করতে হবে এবং সেখানে কোনো ওয়াদা বা এই ধরনের কোনো কিছু নেই। তারপর আপনি নিজের স্যাটিসফাইডের জন্য আপনি বলতে পারেন তাকে, যে ওয়াদা করেছে যে আজকে থেকে আমি আর কোনো যোগাযোগ করবো, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, যে এটা হারাম ইসলামের মধ্যে, এর জন্য আমি তওবা করেছি, আপনিও আমার সাথে যোগাযোগ করবেন না। যদি এটা মেয়ের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে মেয়ে বলতে পারে, যদি আপনার আমাকে পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার পরিবারের কাছে আপনার গার্জিয়ানকে পাঠান, যদি তারা যেটা চাবে সেটা আমি গ্রহণ করে নিব বা সেটা আমি মানব, আমরা আর কোনো যোগাযোগ করব না। এভাবে ফিরে আসতে হবে, এভাবে ফিরে আসতে হবে। আমি ব্লক করে দিলাম আজকে, পরবর্তীতে দেখা যাচ্ছে সে অন্য আইডি দিয়ে আমাকে খুঁজে বের করবে বা অন্য নাম্বার দিয়ে সে আমাকে ফোন করবে, তো এটা ওখানেই শেষ হবে না। তো এর জন্য এই ধরনের সম্পর্ক বা এই ধরনের সিচুয়েশন থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে বের করে আনতে হবে। আর বর্তমান জামানা হচ্ছে ফিতনার জামানা, তো বর্তমান জামানায় পাপ করাটা অনেক বেশি সহজ, যেটা ইতিপূর্বে ছিল না। আর এই সোশ্যাল মিডিয়ার কারণে বা যোগাযোগ ব্যবস্থার কারণে আরও বেশি সহজ হয়ে গিয়েছে, এর জন্য আমাদের উচিত নিজেদেরকে হেফাজত করা এবং মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাৎক্ষণাৎ শাস্তি দিচ্ছে না বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবে না বিষয়টা এমন নয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। এর জন্য আমাদের এই ধরনের সম্পর্কের সাথে যারা জড়িত আছে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন এবং যারা একনিষ্ঠভাবে তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাও কবুল করে থাকেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আত তাওবাতু তাজুবু মা ক্বাবলাহা, খলুসিয়াতের সাথে, একানিষ্টতার সাথে, অনুতপ্ত হয়ে, দৃঢ়তার সাথে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে সেই তওবা আল্লাহ কবুল করে নেন এবং বিনিময়ে তার যে কাজের জন্য, যে পাপের জন্য সে তওবা করেছে সেই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে মুছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহু আ'লাম বিস-সওয়াব, বারাকাল্লাহু ফিকুম।